তাই খবরদার, সাবধান, ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং গণতন্ত্র ইসলামে হারাম। ভালো লাগে, ভালো লাগে না? গণতন্ত্র ইসলামে হারাম, এই কথা শুনতে ভালো লাগে না? গণতন্ত্র কুপুরি শিরিকি মতবাদ, এটা আলাদা একটা ধর্ম। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম জিন্দা হবে না, গণতন্ত্র দিয়ে কোনোদিন খেলাফত আসবে না। খেলাফত আনতে হলে গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর দেওয়া দিনে ইসলামের তরিকে আসতে হবে। কথা বুঝতেছেন? আমাদের আকাবেররা করছে, যে আকাবেররা করার কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে, তাজরেবা হয়ে গেছে। কথা বলেন নাই? আকাবেররা করে দেখছে ফলাফল জিরো। কথা বলেন নাই মনে? আরে যখন হাবিবুর রহমতুল্লাহ আলাই নির্বাচন করছেন, তখন এই দেশে একমাত্র ইসলামী দল ছিল হাবিবুর রহমতুল্লাহ আলাই, ঠিক কিনা? তো তখন পাশ করে নাই, খেলাফত প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন ইসলামী দল হইল 35টা। এখন কেমনে গণতন্ত্র দিয়ে আসবে? প্রত্যেক দলে বলে আমারটা সঠিক, তারটা বাতিল, ওই কো ওরটা সঠিক, আমারটা বাতিল, এই কো এরটা সঠিক, আমারটা বাতিল। এই গণতন্ত্র আসছে তো ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য, কারণ এটা হলো ব্রিটিশদের রুল, ব্রিটেনিদের রুল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো, এটা তাদের সিস্টেম। আমরা ছিলাম এক কালিমার পতাকা তলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত ছিল, সারা পৃথিবীর মুসলমান এক ছিল, সারা পৃথিবীর মুসলমানের সংবিধান কোরআন ছিল। ইহুদি খ্রিস্টানরা এটা সহ্য করতে পারে, এই জন্য তারা গণতন্ত্র দিয়ে আমাদের খেলাফতকে ছিন্ন ধ্বংস করে দিছে। তো যেই হাতিয়ার খেলাফতকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়, সে হাতিয়ার দিয়ে কি, সে হাতিয়ার ব্যবহার করে কি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব? কখনো না। মুসলমান মেহরবানি করে একটু বুঝার চেষ্টা করেন, আপনি ওটা মানলে ক্ষমতায় গেলেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। ধরেন আমি একটা ইসলামী দল করলাম, আমি 300 আসনে ভোট সাহেব, কুতুব সাহেব, কথা বলেন নাই, বড় বড় খতিব সাহেব, বড় বড় পীর সাহেব, আমরা সবাই। তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা অবশ্যই আগামীকাল থেকে সরে চুরি করলে হাত কাটব, জেনা করলে ইসলামী শরিয়া অনুযায়ী কোরআনি শাসন অনুযায়ী শাস্তি দিব, হ্যাঁ ডাকাতি করলে, বাংলাদেশ ব্যাংকের 1,62,000 কোটি টাকা লোপাট করলে আমরা তাকে কি করব, ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দিব। এই কথা যখন আপনারা উত্তর দিবেন, আর আমি আপনাদের কাছে প্রশ্ন করব, করব কি করব না, তখন আপনারা এবং আমি সহ কারো ইমান থাকবে? কিল্লাই। আল্লাহর অকাট্য বিধানের ব্যাপারে কারো কি নাই, মতামত নাই? মতামত নেব কি জন্য? আল্লাহ বলছে সরো সর কাটতে, হাত কাটতে হবে। আল্লাহ বলছে জেনাকারী, দর্শনকারী, দর্শক দর্শিতা, কথা বলেন নাই? যদি দুজনের মৌন সমর্থনে হয় তাহলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত হলে 100 দুররা বেত্রাঘাত লাগাইতে হবে। এটা কে বিধান দিছে? আমার এখানে আমি এই আইন বাস্তবায়ন করব কি করব না এই প্রশ্ন করার আর আপনারা এর খেয়াল দেওয়ার অনুমতি আছে? যারা মনে করবে অনুমতি আছে তারা সবাই বেইমান, মুরতাদ, ইসলাম থেকে খারিজ। সুতরাং আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় অজাই, তবুও ইসলাম জিন্দা করা সম্ভব? যার কারণে গত 100 বছরে পৃথিবীর বুকে গণতন্ত্র চলতেছে, কেউ 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে? 1 মিনিটের জন্য 1 ইঞ্চির উপরে দেখাইতে পারবেন? কখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে? গণতন্ত্র দিয়ে হবে না, গণতন্ত্র 100% ধোকা, 100% শিরিকি কুপুরি মতবাদ। এটা থেকে আমাদের বেরোয় আসতে হবে, আমাদেরকে ইসলামকে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা? বলে হুজুর আপনি কি পারবেন এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে? আমি পারা না পারার দায়িত্বশীল না, আমার দায়িত্ব হলো চেষ্টা করা। আল্লাহ যেই তরিকায় বলছে, রসুল যেই তরিকায় করছে, সাহাবায়ে কেরাম যেই তরিকায় চালাইছে, তাবেইন তবে তাবেইন আইম্মায়ে মুস্তাহিদিন, 1200 বৎসর পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলামী খেলাফত যেভাবে চালাইছে সেভাবে চালানোর চেষ্টা করা, দোয়া করা, হিম্মত করা আমার দায়িত্ব। সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা কার হাতে? আমার দ্বারা এটা সম্ভব হবে না দেখে কি আমি এটা ছেড়ে দিব? হ্যাঁ, আপনি ধরেন ওযু, নামাজ পড়বেন, নামাজ পড়া ফরজ, এখন আপনার পানি নাই,
এমনকি আপনি পানি যেহেতু নাই, যা নামাজি পড়ুন না, ঘুমাইয়া যাবো, নাকি পানি পাওয়ার ব্যবস্থা করব? নামাজের জন্য অজু শর্ত। তাহলে অজু কিভাবে করতে হয়? পানি আমার ঘরে নাই, পাশের ঘরে আছে কিনা, আমার টিউবওয়েলে নাই, পাশের টিউবওয়েলে আছে কিনা, আমার 1 কিলোমিটারের ভিতরে 3 কিলোমিটারের ভিতরে আছে কি নাই, এই খবর নেওয়া আমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? কথা বুঝেন নাই মনে হয়। শর্ত যদি হয়, নামাজের জন্য শর্ত আছে, রোজার যত শর্ত আছে, হজের জন্য শর্ত আছে, সব শর্ত পূরণ করেই তো আমরা কি করতেছি, নামাজ রোজা হজ জাকাত করতেছি কিনা। তো খেলাফতের জন্য যদি শর্ত থাকে, খেলাফত প্রতিষ্ঠার জন্য, সেটার জন্য সব শর্ত পূরণ করতে হবে? সেটা তো আসমান থেকে আসবে না। কিরে, খেলাফতের জন্য যে শর্তগুলো আছে সেগুলোকে আসমান থেকে পুরা হবে? এটা তো আপনাকে আর আমাকে আল্লাহ দায়িত্ব দিছে পুরা করার জন্য, এটা আপনি আর আমি করতে হবে। পুরা এখানে বসে করেন, করে এরপরে খেলাফতের দিকে আগান। যদি আপনি সারা জিন্দগিতেও খেলাফত প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি গুনাগার হবেন না। কিন্তু যদি আপনি এটাকে বাদ দিয়ে, খেলাফতকে বাদ দিয়ে কুপুরি শিরকি মতবাদ এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, ওয়ালিয়াযু বিল্লাহ, আপনার কারণে একটা উম্মত যদি গুমরা হয়, বেঈমান হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। জন্য আপনি অনেকে বলে, হুজুর আপনারা তো, আপনাকে কোনো দল আসেনি, আপনারা কী করবো? বাইরে ভাই, আমাদের দল আছে মানি, মা না আলহি ও আসাহাবি, আল্লাহ আল্লাহ রসুল যা বলছে সেটার উপরে চলো, সাহাবায়ে কেরামের তরিকায় চলো, দলের দরকার কি তোমার? তুমি ওই দলে থাকবা যেই দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে। যেই দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে নাই, তরিকায় নাই, সেই দলে তুমি থাকবা? গণতন্ত্র দিয়ে ইসলাম হবে না। গণতন্ত্র মানলে আনুষ্কার মতো ঘটনা ঘটবে, কথা কন, ঘটছে কি ঘটে নাই? আনুষ্কাকে নিয়ে রাতের 12টায় ডেকে নিয়ে দর্শন করে হত্যা করে দিছে। এখন কয় আনুষ্কা যে মারা গেছে, এখানে তো বিচার হবে না। কেন তাকে ফাঁসি দেওয়া হবে না? কি কারণে? কারণ এখানে লিপ টু গিদার হয়েছে। মুরব্বি এবার বুঝলেন লিপ টু গিদার কি? এটা হলো ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু, এরা যদি একে অপরের স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে প্রত্যেকে স্বেচ্ছায় কি করে একে অপরের সাথে, ওয়ালিয়াযু বিল্লাহ, বিবাহ বহির্ভূত অনৈতিক কাজে লিপ্ত হয়, তাহলে গণতন্ত্র নামক ধর্মে এটাকে লিপ্তু গিদার বলা হয়। আর গণতন্ত্র নামক ধর্মের আইন হলো এটা কোনো অন্যায় না। এখন কয় আনুষ্কার বয়স 21 বছর, গণতন্ত্র পূজারীরা কি কয় আনুষ্কার বয়স 21 বছর, তার বাপ মা কয় না 17 বছর। দেখছেন নি, মেয়ে মরে গেছে, আর 21 বছর না 17 বছর, ওই যে আগে মানে দিছে 18 বছর পর্যন্ত শিশু, এখন ওটা যদি মেনে নেন বিচারও পাবেন না। কথা বুঝতেছেন কি না? 18 বছর পর্যন্ত শিশু। আরে বেটা, যদি 5 বছরের মেয়েকেও কোনো বদমাশ দর্শন করে, 50 বছরের বুড়িকেও যদি কোনো বদমাশ দর্শন করে, যদি সে অন্যায়ভাবে করে এককভাবে, তার পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে সারা না থাকে, তাহলেও তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন বাস্তবায়ন করতে হবে। 5 বছর আর 50 বছরের কোনো কি নাই? কারণ এরা কয় না, এখানে পার্থক্য আছে, কথা বোঝেন নাই? ওই যে গণতন্ত্রের বিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু, এখন মেয়ে 21 বছর, বাপ মা কয় 17 বছর, এরা কয় 21 বছর। এরা হলো মানব অধিকার সংগঠন, কি আছে না নাই? এরপরে কয় আচ্ছা মারা তো গেছে, কিন্তু এটা তো দর্শনের কারণে মারা যায় নাই, বরং এটা সঠিকভাবে দর্শনের শিক্ষা না থাকার কারণে মারা গেছে। কারণ কি করতে হবো? সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে দর্শন শিখাইতে হইব। ওই ক্লাসের নাম কি হইব? ওই ক্লাসের নাম হইব, এটার নাম হবে শারীরিক শিক্ষা, এটার নাম হবে জেমস ক্লাস, এটার নাম হবে জেনারেশন ব্রেক থ্রু, যেটাকে পশ্চিমারা বলছে সেক্স এডুকেশন। বাংলা ভাষায় মুরব্বীরাও যে ভাষায় বুঝবেন, সেটা হলো যৌথ যৌন শিক্ষার ক্লাস। ছেলে এবং মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কপত কপতি, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত এদের প্রত্যেককে একটা ক্লাস বাড়িয়ে দিতে হবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ওই ক্লাসরুমের নাম হবে কিশোর কিশোরী কর্নার। সেখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে কিভাবে দর্শন করতে হয়।
কি আপনাদের কাছে কি মিথ্যা মনে হয়? তো খুলি দেখেন, 26 মার্চ 2020 বিবিসি নিউজের অনলাইন পেজে যান, 26 মার্চ 2020 বিবিসি নিউজের অনলাইনে চলে যান, সেখানে গিয়ে দেখবেন ভিডিও আছে 4.5 মিনিটের, লিখিতও আছে। 350 স্কুলের মধ্যে এবং সরকারি মাদ্রাসার মধ্যে অলরেডি এই জেনারেশন ব্রেক টু জেম ক্লাস, তারপরে সেক্স এডুকেশনের নামে যৌন শিক্ষার ক্লাস, শারীরিক শিক্ষার ক্লাস চালু হয়ে গেছে। ওই সাংবাদিক ঢাকার আশকোনায় এক স্কুলে গিয়ে বলতেছে, কয় এখানে আমি এখন যে ক্লাসটায় যাচ্ছি এটার নাম হলো কিশোর কিশোরী কন্যা, বয়সের দিক দিয়া শিশুরা বড় না কিশোর কিশোরীরা বড়? কথা বলেন, কথা বলেন, বয়সের দিক দিয়ে বড় কারা? কিশোর কিশোরীরা। কিশোর কিশোরীকে অনৈতিক কাজ শেখানো হচ্ছে, পতিতাবৃত্তি শিক্ষানো হচ্ছে, ধর্ষণ জেনার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, আর এদিক দিয়ে বলা হচ্ছে 18 বছর পর্যন্ত শিশু। এবার আপনি বুঝতেছেন পরিস্থিতি কোন দিকে যাবে? অর্থাৎ তুমি ধর্ষণ করো, ধর্ষণে সেঞ্চুরি করো, কিন্তু বিবাহ করিও না।